আচ্ছা, আমি ভিডিওটা অন করেছি। তো এখানে আইপিটা এই যে ডাটা গ্রুপ নিয়ে আর এক লুজার হয়েছে, আমরা মনে আছে জি স্যার, কাজটা করছেন, তারপরে গিয়ে ওরা সাইটটা সুন্দর করে মানে যা করে করছে আর কি। আচ্ছা না এখানে স্যার, নিলো থাকতো, হ্যাঁ সাইট তো নিলো না, দিছিলাম তো লোকাল হোস্টে, ওরা এটা ফাইজলামি করছে, মানে তোমরা কাজ করবা কিন্তু আমরা নিব, টাইম নষ্ট করো। না, আমাদের ভুল ছিল, আমরা কাজে অনেক গাফিলতি করছি, অনেক হেলাফেলা করছি। এখানে ওই যে যেটা ওদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম ছিল, সাকিবরা এখন কাজ করতে গিয়ে প্রচুর হয়রানি হচ্ছে এই আর কি। তো লিজা, মেইনলি হচ্ছে আইপিটা পাঠাবো কাস্টমারকে ডাইরেক্ট দেখার জন্য, যদি কাস্টমার চায়, বুঝছেন, এখানে এটা হবে না? জি স্যার, এটা আচ্ছা, তো আমরা ঢুকলাম এখানে। মেইনলি যেটা ক্লায়েন্টকে দেখাইতে হবে এটা হচ্ছে ক্লায়েন্টের যেগুলো যেগুলি সেট আপ করতে হয়, এগুলি যেমন এমপ্লয়িগুলোর ইনফরমেশনগুলো ক্লায়েন্টকে আগে জেনারেট করতে হয়। এমপ্লয়ি ইনফরমেশন আগে আমরা ধরেই চলে যাব এইখানে সিআরএম থেকে সেট আপস। হ্যাঁ, মেনলি আমরা এটা দিয়েই শুরু করব কিন্তু, কারণ ও ধরে ওটা দিয়ে শুরু করলে জিনিসটা ওনার ওইটা ফোকাস না, কিন্তু এই প্রজেক্টের ফোকাস হচ্ছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, বুঝছেন। আর জি স্যার, এই হ্যাঁ, এই ক্লায়েন্টের ফোকাস হচ্ছে মেনলি হচ্ছে কাস্টমার ডেলিভারি, এরপরে এমপ্লয়ি। তো কাস্টমারের ভিতরে যাই, তাহলে একটা কাস্টমারের যাবতীয় কী কী ইনফরমেশান আছে এগুলো কাস্টমারের জন্য পড়ে দিবেন, যে কোম্পানি নেম, হ্যাঁ, সেলিং প্রোডাক্টস বা কী কী আছে। একটা কাস্টমারের নর্মাল যে যে ইনফরমেশনগুলো লাগে, একদম ইমেল, ফোন, ফ্যাক্স, ল্যান্ডলাইন, ওয়েবসাইট সব কিছু উনি এখানে রাখতে পারবে। তারপর হচ্ছে সাপ্লায়ার ক্যাটাগরিজটা এটা বলতে হবে না, এটা দেখাবেন না, ভেন্ডর অবলিক সাপ্লায়ার্স, ওনারা যাদের থেকে মালপাতি কিনেন ওরকম কিছু যদি ওনার রাখতে চান রাখতে পারেন, এগুলো লাগবে না, এটা ইগনোর করে গেলেই ভালো হয়। কাস্টমার ধরে করতে হবে, এরপরে এখানে ভেসেলসে চলে আসতে হবে। ভেসেলসে এসে এখানে মাদার ভেসেল, লাইটার ভেসেল, আর হচ্ছে আর একটা তৃতীয় একটা আছে, ও এটা কি বোলগেট। বলগেট, হ্যাঁ বলগেট, ওরা ওর বলগেট বললেই চিনে যাবে, বুঝছেন, যে এটা একটা রিয়েল প্রজেক্ট। মাদার ভেসেল সবগুলাকে মাদার ভেসেলের নাম, অফিসিয়াল নাম্বার, তারপরে ক্যাপাসিটি, ওনার ইনফো, হ্যাঁ, নোট দিয়ে মাদার ভেসেলগুলো ঢুকাবে। এরপরে মাদার ভেসেলগুলো হইলে এরপর লাইটার, লাইটার অপশনে গিয়ে তাও একইভাবে, এখানে আবার সার্চের একটা ফাংশনালিটিজ আছে, অফিসিয়াল নাম্বার দিয়ে অথবা মাদার ভেসেলের নেম দিয়ে, এটা অলরেডি যদি ঢুকাই থাকে যাতে দ্বিতীয়বার না ঢুকায় ভুল করে, সেটার জন্য সার্চিংয়ের অপশন রাখা হয়েছে। তো এখানে হচ্ছে লাইটার সিলেক্ট করলে লাইটার আসবে, বলগেট সিলেক্ট করলে বলগেটগুলো আসবে, হ্যাঁ, তো আর মাদার ভেসেল সিলেক্ট করলে মাদার ভেসেলগুলো আসবে, এবং মাদার ভেসেলের নাম, অফিসিয়াল নাম্বার, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ওদের জন্য, বুঝছেন। আমাদের কাছে হয়তো জিনিসটা জাস্ট সেট আপ করা আছে বা করে রাখছি, ওরকম না, বিষয়টা ওদের লাগে এটা। যেমন এটার মাদার ভেসেলের ক্ষেত্রে হয়তো ওয়েটটা ওদের ইম্পর্ট্যান্ট কিনা আমি শিওর না, কিন্তু যদি লাগে ওয়েট বা এস্টিমেটেড কোয়ান্টিটি যেটাই লাগুক, সেটা লাগলে কিন্তু ওটাকে ওইভাবে বলে দিতে হবে। ওনার ইনফো, ওনার ইনফো যদি দরকার হয় এখানে দিবেন, এরপরে কোনো নোট রিমার্ক থাকলে দিবেন, আর এটার কোনো ফাইল থাকলে, মাদার ভেসেলের যদি স্পেসিফিক কোনো ফাইল ওদের ফিউচারে লাগবে, সেটা এখান থেকে আপলোড দিয়ে সেভ করে রাখতে পারবে ফাইলগুলোকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ওরা যদি লাইটের লাইট সার্ভে করে, লাইট সার্ভে যদি করে তখন গিয়ে এটা দিতে হবে। লাইট সার্ভেতে কী কী আছে, একটা জাহাজের পরিমাপ, বুঝছেন, এটা কেন করে আমি আপনাকে সেইটা বলি। ধরেন বিসমিল্লা গ্রুপের 100 টন খেজুর আসছে, 100 টন খেজুর আসছে, এখানে ওরা ধরেই বলে যে, জিএমএসকে বলে যে আপনার, আমার 100 টন খেজুর আসছে, আপনারা এটা বুঝে নেন, ঠিক আছে। তো বিসমিল্লা গ্রুপ গিয়ে কি করবে, বিসমিল্লা গ্রুপ গিয়ে কিন্তু বড় জাহাজ যেটা মাদার ভেসেল এটাকে মাপতে পারে না, 100 টন আদৌ আসছে কিনা এটা শিওর হইতে পারে না, বুঝছেন।
হ্যাঁ, ওরা করে কি, ওরা লাইটারে নেয় এগুলা, ধরেন ওদের গ্যাং যায়, মাদার ভেসেল হচ্ছে বড় জাহাজগুলা। জি স্যার, হ্যাঁ এটা বুঝলাম। হ্যাঁ, তো ওটা থাকে অনেক অনেক ভিতরে, মানে একদম তীরে আসে না, লাইটারেসগুলো ওটার কাছাকাছি যায়, ওইগুলাতে ওটা থেকে আনলোড করে লাইটারেসগুলাতে লোড করে নেয়। হ্যাঁ, তো ধরেন খেজুরগুলা 10টা লাইটারেস গুলো, প্রতিটাতে 10 টন করে 100 টন মোট নিল। এখন লাইটারেসগুলোর হচ্ছে কি, খালি অবস্থায় ওজন নেয়, খালি অবস্থায় ধরেন প্রতিটা লাইটার হচ্ছে ধরেন 5 টন করে, তাহলে যদি 10 টন আরও এটার উপরে নেয়, টোটাল লাইটারের ওজন দাঁড়াবে 15 টন। হ্যাঁ, তো 15 টনের ক্ষেত্রে আলটিমেটলি এটা বুঝবে কিভাবে, এটা বুঝবে হচ্ছে লাইটারের গায়ে দাগ দেয়া থাকে, যে লাইটার সম্পূর্ণ খালি অবস্থায় এতটুকু ডুবে, বুঝছেন কি না। হ্যাঁ, এরপরে লাইটারের যে মাপ, এখানে এএফটি, ফরওয়ার্ড, মিডশিপ, মেইন লেভেল, হ্যাঁ আপার লেভেল, এগুলো একটু পড়ে দিতে হবে কাস্টমারকে। তো মেইনলি হচ্ছে কি, এই যে এটাতে 10 টন দেওয়ার পরে যতটুকু ডুবছে, ওই ডুবার অনুযায়ী স্কেলিংটা করে ওরা, যে এটা এতটুকু ডুবলে এত কেজি হবে। লাইটারটাকে তো আর পাল্লায় বসাই ওজন মাপা সম্ভব না, এবং এটা কিন্তু খুব সাইন্টিফিক, বুঝছেন। তো ধরেন ডেন্সিটি, অ্যালাইজ, যেগুলো যেগুলো আছে প্রত্যেকটা লাইটারের, বলবেন যে এগুলার 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 পরিমাপগুলা বা এটা লাইট সার্ভেগুলা এখানে করে রাখা রাখতে পারবেন, ঠিক আছে। লাইটার সেট আপের পরে ডাইরেক্ট এখানে চলে যাবেন, কাস্টমার ইনফো, তারপরে তারপরে হচ্ছে লাইটার ভেসেলস, ভেসেলসের ভিতরে হ্যাঁ মাদার ভেসেলস, লাইটার ভেসেল, আর হচ্ছে ওই যে আরেকটা যেটা ওইটা, এরপরে হচ্ছে লাইটার লাইট সার্ভে দিয়ে সার্ভেগুলোকে এখানে ইনপুট দিয়ে রাখবে, পরবর্তীতে যে কোনো সময় যে কোনো লাইটারের পরিমাপ ওদের যদি লাগে, ওরা ইনস্ট্যান্ট এটা খুঁজে নিয়ে ওটা নিয়ে কাজ করবে। যেমন একে জিলানি, এখানে কয়বার পরিমাপ করা হয়েছে, এক এক সময় এক একটা আসছে, 3টা, 6টা, 9টা, 10টা, এগুলি কিন্তু অনেক ডাটা, এগুলি সব ফিল আপ করে ওরা রাখছে। কেন রাখছে, কারণ এটা ওদের খুব লাগে, বুঝছেন। তা আমরা প্রেজেন্ট করার সময় এটা এক টানে বলে যাবো, ওর কী কী ওয়ার্ডগুলো ও খুঁজে নিবে, ঠিক আছে, বা ওর না লাগলেও বলবে যে না আমার লাগবে না এটা, ঠিক আছে, তখন এটা কেটে দিবেন। আপনি জাস্ট এখন নোট করে নেন কোনটার পরে কোনটাতে আমরা যাব, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। লিজা নোট নিচ্ছেন কি না, নোট না নিলে একটু কষ্ট করে হলেও একটু লিখে নেন এখনই। জি স্যার। স্যার ফার্স্টে হচ্ছে কাস্টমার, হ্যাঁ কাস্টমার, পরে ভেসেলস, ভেসেলসের ভিতরে মাদার ভেসেল, লাইটার ভেসেল লিখে রাখেন, এরপরে হচ্ছে লাইটার্স, লাইট সার্ভে, লিখেছেন, জি স্যার, এরপরে হচ্ছে লোকেশন অবলিক জোনস। এখানে ওদের যত জায়গায় ওদের ডেলিভারি পয়েন্ট আছে, বুঝছেন, এটা হচ্ছে ধরেন ওরা এগুলাকে যেটাকে যেটা বললে চিনে আর কি, এসিআই মানে হয়তো এসিআই ফ্যাক্টরি, আবুল খায়ের স্টিলসের ফ্যাক্টরি, হ্যাঁ ওইখানে গিয়ে ওরা ওইগুলো ডেলিভারি করে। এভাবে প্রত্যেকটা পয়েন্টগুলোকে ওরা নিয়ে আসে, যে এখান থেকে এখানে গেছি, বুঝছেন। এখানে এটা খুবই ইম্পর্টেন্ট, ধরেন এখান থেকে সাগর থেকে তুললো, তুলে গিয়ে মালগুলো লোড করলো, লোড করে গিয়ে আবার ওই লোকেশনে গিয়ে এটা ডেলিভারি দিয়ে আসলো। লাইটারগুলো কিন্তু এদের নর্মালি, এ আমরা যে কোম্পানিকে দেখাবো ওই কোম্পানি নিজস্ব, কিন্তু এই কোম্পানির জন্য লাইটারগুলো ওদের নিজস্ব না, লাইটারগুলো ওরা ভাড়ায় আনে। তাহলে এখান থেকে এখানে যাইতে কয়টা গেছে, কবে গেছে, হ্যাঁ কয়জন গেছে, তো এই যে পয়েন্টগুলোকে শর্ট আউট করার জন্য ওরা এখানে লোকেশন পয়েন্টগুলোকে বলে রাখছে। এনআরও সেম হবে, শুধু পড়ে দিতে হবে এভাবে, একেএস, আবুল খায়ের স্টিল, এসি, হ্যাঁ এটা হচ্ছে কি, আলীগঞ্জ, হ্যাঁ অ্যারামিড সিমেন্ট, তারপর আশুগঞ্জ, বাগেরহাট, যেটা যেখানে যাবে আপনার পয়েন্টগুলোকে আগে সেট আপ করে রাখবেন। তাহলে এরপরে অপশনটা আসবে লাইটার লাইট সার্ভের পরে লোকেশন অবলিক জোন, হ্যাঁ লোকেশন অবলিক জোনটা লিখে রাখেন। লিখছি স্যার, হ্যাঁ মানে হচ্ছে ওই লাইটার স্পেসিফিক লাইটারের প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ গুলা লোকেশন অনুযায়ী এরিয়াগুলোর কোথায়। নামগুলাকে দেওয়া আছে, ইয়েস, ঠিক আছে।
স্যার এরিয়ার নাম নাকি প্রোডাক্ট গুলা যা এক একটা লাইটারের যে মালগুলো না, এগুলা ওই এটা হচ্ছে, এলাকা বরাবর হ্যাঁ পৌঁছায় দেয়? হ্যাঁ এটা হচ্ছে এলাকা বরাবর। এরপরে আবার একটা এলাকা দুইটা তিনটা ঘাট থাকে, যেমন আলীগঞ্জ হচ্ছে দুইটা ঘাট, ঠিক না? চিটাগং হচ্ছে কয়টা ঘাট দেখেন, চিটাগং হচ্ছে আউটার, চিটাগং হচ্ছে জেটি, চিটাগং হচ্ছে কুতুবদিয়া, চিটাগং হচ্ছে সানবালি নাকি, তারপরে চিটাগং হচ্ছে একেখান, চিটাগং হচ্ছে বাংলা বাজার, চিটাগং হচ্ছে আসাম বেঙ্গল, হ্যাঁ তারপরে হ্যাঁ এগুলো এক একটা নাম কিন্তু ওরা চিনবে, আমরা হয়তো ঠিক মতো চিনবো না। এটা হচ্ছে গ্যাস রেলি, হ্যাঁ তারপরে হচ্ছে কি জুট রেলি, তারপরে জুট রেলি ইস্ট ওয়েস্ট, হ্যাঁ এগুলো আমরা বুঝবো না, ও আপনি পয়রা দিবেন, জাস্ট কাস্টমার বুঝা যাবে কোনটা কিসের জন্য। চিটং অনেকগুলা ঘাট দেখেছেন, আরএসএন, ডিএসপি, সদরঘাট, ফার্ম, হ্যাঁ ফেরিঘাট, সবগুলাই এক একটা ঘাট। তো সবগুলা ঘাটকে এখানে ঘাট সেট আপে এসে সবগুলা ঘাটকে চিনাই দিতে হবে, কারণ যতগুলা ঘাট ততগুলা জায়গায় কিন্তু ওদের ভয়েসগুলা যায়, বুঝছেন? ভয়েস বলতে কি লাইটারের বিভিন্ন লাইটারের গুলা যায় প্রোডাক্ট গুলা ঘাট বরাবর যায় যায়, হ্যাঁ ঠিক। এরপরে স্যার? হচ্ছে ঘাটে কি মানে অন্য ভাবে নেয়, মানে অন ট্রাক ট্রাক ওইভাবে নেয় প্রোডাক্ট না নাকি না ঘাট? সব হচ্ছে পানি পানি, এটা জলযান, ঠিক আছে? আচ্ছা, ট্রাক ফাকের কোনো ফাংশন এখানে নাই, মানে যে এখানে লোকেশন দেখাচ্ছে যে লোকেশন বরাবরও কি এগুলা লোকেশন বরাবর? না লোকেশন হচ্ছে যে ধরেন চিটাগং একটা লোকেশন, আবুল খায়ের স্টিলস একটা লোকেশন, ঠিক আছে? কিন্তু আবুল খায়ের স্টিলসের ধরেন পাঁচটা লোকেশন আছে, ওরা এইভাবে দিছে আবুল খায়ের স্টিলসটা পাঁচটা ফ্যাক্টরি আছে, তাহলে পাঁচটা ফ্যাক্টরি ওই ঘাটের ভিতরে গিয়ে ওই ফ্যাক্টরিগুলোকে দেখাই দিছে। এই যে দেখেন ওইখানে জোন সেট আপ করছে না, এখানে আবুল খায়ের স্টিলস আছে কিনা দেখি, আবুল খায়ের স্টিলস তো না দেখতেছি না, না নাই, ওটা লাগবে না, তাহলে ওটা অন্য কোনো পারপাসে আবার লাগে, ঠিক আছে? এই জোনটা একটা পারপাসে, আবার কয়েকটা পারপাসে লাগে, আবার ঘাট সেট আপগুলোকেও জোনের আন্ডারে দেখানো হয়েছে, জোনটা আরো কয়েকটা জায়গায় লাগবে সামনে দেখবেন, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে সিএনএফ এজেন্ট লাগবে না, এটা ইগনোর করে যাবেন, গোডাউন সেট আপ। এরপরে হচ্ছে কি প্রতিটা জোনের আন্ডারে, এই যে দেখছেন ঘাটগুলো কিসের আন্ডারে, ঘাটগুলো জোনের আন্ডারে, আবার এটাও জোনের আন্ডারে, গোডাউন হ্যাঁ। তো এখানে যতগুলা জোন আছে সবগুলা জোনকে এইভাবে চিনাই দিতে হবে, জোন যেগুলার আন্ডারে এবার আপনার গোডাউনগুলো আছে সবগুলা গোডাউনকে চিনে নিতে হবে, কারণ কোন গোডাউনে মালটা ডেলিভারি হয়েছে সেইটা ওরা স্পেসিফিক্যালি বলতে চায়। তো ডাটা ইনপুট সিস্টেম না থাকলে আউটপুট সিস্টেম তো আসবে না, বুঝছেন? তো এভাবে গোডাউনগুলোকে ওরা সেট করে রাখে। লিজা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এরপরে হচ্ছে কার্গো সেট আপ। কার্গো হচ্ছে, এটা হচ্ছে প্রোডাক্টস, বুঝছেন? হ্যাঁ কার্গোটা আলটিমেটলি, কার্গো বলতে ওরা প্রোডাক্টকেই কার্গো বলে, হ্যাঁ। অ্যালুমিনিয়াম ফসফেট মানে কি, এটা অ্যামোনিয়াম ফসফেট হচ্ছে সার, হ্যাঁ। বালি ক্লে মানে কি, নাকি বল ক্লে, এটা কি লিখছে আমি জানি না। তারপরে হচ্ছে সিমেন্ট ক্লিংকার, তাহলে এটা ক্লিংকার জানেন তো, পাথর, হ্যাঁ হ্যাঁ। এটা দুবাই থেকে ইম্পোর্ট হয়েছে, হয়তো ধরেন আবুল খায়ের হয়তো সিমেন্ট ফ্যাক্টরিতে যাবে, তাহলে কার্গোতে সিমেন্ট ক্লিংকারটা একটা প্রোডাক্ট, তাহলে এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট কোনটাতে কোন প্রোডাক্ট যাচ্ছে, ঠিক আছে? প্রোডাক্ট অনুযায়ী ওরা ট্র্যাকিং করার জন্য প্রোডাক্টগুলোকে সেট আপ করে রাখতে হবে। প্রোডাক্ট বলে না, প্রোডাক্ট হচ্ছে পণ্য, এটাকে ওরা পণ্য বলে না, এটা তো এরা বেচবেও না কিনবেও না, আসলে মালটাকে নিয়ে পৌঁছে দিয়ে আসবে, এটাকে কার্গো বলে, ঠিক জি আছে? স্যার, হ্যাঁ জি জি এটা বুঝাই বলবেন যে এটা তো আপনি বেচবেন না, ওটাকে ওই জন্যই ওরা কার্গো বলছে, আপনি যা বলেন সেটা বলবেন, সমস্যা নেই। হ্যাঁ এরপর হচ্ছে ডেলিভারি পয়েন্টস। ডেলিভারি পয়েন্টস হচ্ছে কোন কোন জায়গায় ওরা ডেলিভারি করে, ঠিক আছে? এখানে এই যে দেখেন সবগুলো হচ্ছে ওদের কাস্টমার্স, আমরা কোনো অবস্থাতে ডাটা লিক করতে দিব না, উনি যদি ডাইরেক্ট কিছু দেখতে চায় ওইভাবে আমরা ডাইরেক্ট কিছু দেখতে দিব না, কারণ ওনার কম্পিটিটর হইতে পারে আমাদের কাস্টমার হিসেবে, উনি প্রোডাক্ট কিনলেও আমরা কখনো বলবো না যে এটার ডাটা আপনি দেখতে পারবেন, রিস্ক আছে। তা আমরা বিএসআরএম স্টিলস বা অন্যান্যগুলার, বিএসআরএম, বিএসএম গ্রুপ, বিএসএম স্টিল, এখানে ডেলিভারি পয়েন্টগুলা দেখা যাচ্ছে না, না লাগবে না লাগবে না, এটা লাগবে না, ডেলিভারি পয়েন্টটা কেটে দেন, ডেলিভারি পয়েন্ট লাগবে না। আচ্ছা তাহলে
সেটআপের আন্ডারে। হ্যাঁ, সেটআপের আন্ডারে এরপরে যা হয়েছে এগুলা আর সবগুলাকে ওভারলুক করে যাবেন। এরপরে সেটআপের আন্ডারে দেখাবেন হচ্ছে অর্ডারসের আন্ডারে দিবেন নিউ ওয়ার্ক অর্ডার, মানে একটা ওয়ার্ক অর্ডার ওদেরকে ওয়ার্ক অর্ডার দেয় যে এই যে তুমি যাই এটা সব কিছু ডেলিভারি করে দিয়ে আসো, বুঝছেন? তখন কি ওরা ওয়ার্ক অর্ডারটা নিয়ে এটা ডেলিভারির জন্য ইনিশিয়েটিভ নেয়, ঠিক আছে? তো ওরা যদি ওয়ার্ক অর্ডার নেয়, ওয়ার্ক অর্ডারের আন্ডারে বিলটা হয়, এটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখতে হবে। ওয়ার্ক অর্ডারগুলো হয় বিলে, বিল হয় ওয়ার্ক অর্ডারের আন্ডারে, তাহলে ওয়ার্ক অর্ডারগুলো সবগুলো এন্ট্রি করে রাখবে। এখানে মাদার ভেসেল নেম, কোন মাদার ভেসেলের আন্ডারে প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে হবে, যেহেতু একটা মাদার ভেসেল, অর্ডার নাম্বারটা হাতে লিখছে, অর্ডার ডেটটা হাতে লিখছে, কাস্টমার নেম কে এটা অর্ডার করছে, ভ্যান্ডর নেম, এটা ভ্যান্ডর নেম হচ্ছে আমি জানি না, টিএম ট্রেড লিঙ্ক, এখানে ওরা কিছু একটা মিন করছে কাস্টমার, অনেকদিন হয়ে গেছে তো ভুলে গেছি এটা। এরপর হচ্ছে শিপ অ্যারাইভাল ডেট, শিপটা কবে আসতেছে, এই অর্ডারটা যেটা হচ্ছে এটা অগ্রিম বলে রাখে, তাহলে শিপটা কবে অ্যারাইভাল হবে সেটা এখানে বলে দিচ্ছে। কনসাইনমেন্ট, কনসাইনমেন্ট আর কার্গো একই জিনিস, বুঝছেন? কনসাইনমেন্টে এখানে স্পেসিফিকলি হচ্ছে মানে কার্গোটা যেটা, ধরেন অ্যামোনিয়াম ফসফেট, হ্যাঁ, 1 লাখ টন বা 1 কোটি বস্তা, 1 কোটি বস্তা হবে না, 1 লাখ বস্তা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কনসাইনমেন্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে এগুলা কিন্তু খুব ওদের সাথে খুবই যাবে, বুঝছেন? কথাটা বললে ওরা ধরে ফেলতে পারবে যে কি জিনিস হচ্ছে, কি নিয়ে বলতেছি আমরা, বুঝছেন? আমরা আমাদের কাছে কিন্তু জিনিসগুলো অত পরিচিত না, ঠিক আছে লিজা? আচ্ছা, এরপরে হচ্ছে রিমার্ক অবলিক নোট অবলিক সিরিয়াল, এটা আপনার যে কোনো বিষয় নিয়ে, ধরেন এই যে অর্ডার নিয়ে কাস্টমার, হ্যাঁ হ্যাঁ, যা যা নোট বলছে সেগুলো দিবে। আর ডকুমেন্ট আপলোডটা হচ্ছে এই ওয়ার্ক অর্ডারে যে ডকুমেন্টটা ওরা দিছে, হয়তো সফট কপি দিছে, সেইটাকে আমরা এখানে আপলোড করার একটা ব্যবস্থা রাখবো। এখানে তো কোটি কোটি অর্ডার, বাবারে একদম লাস্ট পর্যন্ত চলে গেছে। স্যার এটা তো ওদের রেডি আর না, হ্যাঁ, মানে রেডি ওটা তো আরো বেশি ওদের দেখার কথা। সফটওয়্যার ওইটাতে কুটি কুটি, এটা তো ডেমো টাইপের। হ্যাঁ, এগুলো তো ঠিক করাচ্ছে না কেন ওরা, এখন মনে হয় হ্যাঁ স্যার, ওইভাবে এন্ট্রি গুলো করে না, মানে ওরা একটা অর্ডারে আন্ডারে সবগুলো ডেলিভারি দেখাই দেয় মনে হয়। ওটা দেখাইতে পারবে, ওরকম অপশন আমরা রাখছি, প্রচুর ফ্লেক্সিবিলিটি রাখছি সফটওয়্যারটা। আচ্ছা, মাদার ভেসেল ড্রাফট সার্ভে, মাদার ভেসেল ড্রাফট সার্ভে মানে কি, ধরেন বড় জাহাজটা তো উঠা গিয়া আমরা দেখলাম যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, চাল পাঠানোর কথা, চালের বদলে বালি দেয় নাই, খেজুরের বদলে ইটের কংকর দেয় নাই, সব কিছু ঠিকঠাক বুঝে পাইছি, এরকম একটা বিষয় থাকে। তো এখানে মাদার ভেসেল নেম, অর্ডার নাম্বার, হ্যাঁ, কোন অর্ডার এগেনস্টে কোন মাদার ভেসেলের সার্ভে কবে হয়েছে, মাদার ভেসেলকে, হ্যাঁ, তারপরে এটা কি অ্যামাউন্ট, এমএম অ্যামাউন্ট কি আমি জানি না, এরপরে সার্ভে টাইপ, লোড ড্রাফট সার্ভে, সার্ভে হয়তো কয়েকটা মেথড আছে, এটা পোর্ট লোড ড্রাফট সার্ভে, অনেকগুলো সার্ভে টাইপ আছে, তো এগুলো যদি সার্ভে লাগে ওইগুলো ওরা বলে দিবে। ড্যামেজ সার্ভে মাদার ভেসেল, তারপরে হচ্ছে ড্যামেজ সার্ভে লাইটার ভেসেল, হ্যাঁ, যত ধরনের সার্ভে হয় সব ধরনের সার্ভে এখানে ইনক্লুড করা আছে। এরপরে হচ্ছে লাইটার ড্রাফট সার্ভে, লাইটার ড্রাফট সার্ভেতে লেজা একটু হোল্ড করেন, আমি আজাদ ভাই ফোন দিছেন। হ্যাঁ 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 কিছুক্ষণ পর পর লগিং হয়, হ্যাঁ, লগ আউট করে আবার লগিং করলে আর হয় না আর কি। এখন যদি লগিং করতে পারে ওদের অ্যান্টি কি চালা যাবে কিনা এটা জানতে চাইছিল, হ্যাঁ, আপনাকে ফোন দিতে টোটালি নিষেধ করছি, বলছি আমাকে ফোন দিতে। হ্যাঁ হ্যাঁ, উনি অনেকবার ফোন দিছে আসলে, আমি তো লাইনে আমি নিষেধ থাকি না। করছি, নিষেধ করছি যে আমাকে ফোন দিবেন ভাই, একটু জি ঝামেলা আছে, আপনি আমার থেকে আপডেট পাবেন, সমস্যা নেই। জি এখন কি ভাই, যদি লগইন হয় তাহলে কি ওরা এন্ট্রি দিবে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি লগইন হয় ওরা এন্ট্রি দিক, কিন্তু লগ আউট করে লগইন করতে গেলে আবার হয় না আর কি। তো যদি আবার অফ দিকের মধ্যে যদি আবার ডাটা সমস্যা হবে কিনা যে জানতে চাইছিলাম, আমি তাহলে বলে দিই তাহলে এন্ট্রি দেন আপনারা লগইন করতে পারলে। জি জি, আমার মনে হয় সেটাই ভালো হবে। ওরা আচ্ছা আমি ওই, জি জি হ্যাঁ, যেটা ছিল ওটা ডেভেলপার মোডটা অন করে দিছি, তার মানে মানে ক্যাশটা বারবার ক্লিয়ার করে করে নিবে, কিন্তু শিওর না এটা আসলে কাজ করবে কিনা, তারপর আমি আবার দেখে দিব। আচ্ছা ভাই তাহলে বলি তাহলে, জি জি, ওরা সুযোগ পাইলে এন্ট্রিগুলো করে ফেলুক। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা।
আচ্ছা লিজে, আমরা যেখানে ছিলাম ওইখানে চলে যাই। লেখাগুলো খুব ছোটই আছে, আমি ফুল স্ক্রিন দেওয়া উচিত ছিল। হ্যাঁ, অনার হ্যান্ডেলে লাইটার ডার্টস সার্ভে, তখন ছিল কি উপরে ছিল লাইটার লাইট সার্ভে, এটা হচ্ছে লাইটার ড্রাফট সার্ভে। হ্যাঁ, তো লাইটার ড্রাফট সার্ভেটাও সেম সিমিলারই, ওরা বুঝবে ভালো ওরা কি জন্য ইউজ করে। লাইটার ড্রাফট সার্ভে হচ্ছে যে এটা কতটুকু মাল আছে এই লাইটারে সেইটা নির্ধারণ করার জন্য, ওটা নিচে খালি অবস্থায় লাইটার লাইট সার্ভেটা, আর এটা হচ্ছে ভর্তি অবস্থায় লাইটারটা কিভাবে কতটুকু ওজন নিবে ওইটা জানার জন্য। তারপর লাইটার কোয়ান্টিফিকেশন, এটা হচ্ছে মানে ওরা এন্ট্রি করে ডাটা যে এই লাইটারে আমি কি কি পাইলাম, এই যে প্রপোজড কোয়ান্টিটি বাই, হ্যাঁ এই জিএমএস মানে এদের কোম্পানি নাম, প্রপোজড কোয়ান্টিটি বাই আদার্স মানে আর একটা পার্টিকে ডাকে, দুইটা কোম্পানি ইন্সপেকশন করে, বুঝছেন তো। এরা বলছে যে এখানে আছে 1 টন, আরেকজন বললো এখানে আছে 1.5 টন, বুঝছেন, দুইটাকেই নোট নেয় ওরা। তারপর অ্যাগ্রিড কোয়ান্টিটি, অ্যাগ্রিড কোয়ান্টিটি হচ্ছে যেটা যেটা হয়তো বা যে হয়েছে না ফাইনালি এটাই হয়েছে, এরকম একটা বিষয় হয়তো আছে ওদের ভিতরে যে হ্যাঁ অ্যাগ্রি মানে তো অনুমতি বা কি, যে হ্যাঁ মাইনা নিলাম আর কি, তো মাইনা নেওয়া কোয়ান্টিটি। এরপরে হচ্ছে ফরেন ফ্রেট কোয়ান্টিটি, ওরা ভালো বুঝবে, অ্যাজিউম কোয়ান্টিটি জানি না, ফাইনাল কোয়ান্টিটি, ফাইনাল কোয়ান্টিটি মানে বোঝাই যাচ্ছে যে ফাইনালি এত দাঁড়াইছে আর কি, মানে তর্কাতর্কি মারামারি কইরা লাস্টে গিয়ে ফাইনালি নির্ধারণ করলাম যে এখানে আছে 2 টন। তো এরপরে হচ্ছে রিমার্ক, আচ্ছা হ্যাঁ অ্যাসাইন লাইটার, এগুলো সবগুলো আমরা দেখাবো যদি উনি দেখতে চায়। এরপরে অ্যাসাইন লাইটারও সেম, যে একটা মাদার ভেসেলে কোন কোন লাইটারগুলো অ্যাসাইন করা হচ্ছে, কেউ মনে হয় ডিব্যাগে আছে এখন, তো আবার গন্ডগোল হয়ে গেল। আচ্ছা অ্যাসাইন লাইটারটা আমি ফিচারটা দেখলে বুঝতে পারবেন যে অনেকগুলা মাদার ভেসেলকে একটা একটা করে অর্ডারের অ্যাগেনস্টে, মাদার ভেসেলের অ্যাগেনস্টে লাইটারেসগুলাকে অ্যাসাইন করে দেওয়া হয় যে তুমি 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 যাইবা, যাইয়া সব মালপাতি নিবা, নিয়ে অমুক ঘাটে যাইয়া সব কিছু ডেলিভারি করে দিয়ে আসবা, এই জিনিসটাই এখানে দেখায়। এরপরে হচ্ছে লোডিং ইনফো, এই যে লোড করছে, লোড করার সময় এখানে বিভিন্ন ধরনের কাজ হয়, এটা কাজগুলো আমি বলতে মেনলি হচ্ছে ট্যালির কাজ, স্কেলের কাজ, হ্যাঁ এই ধরনের আরও কিছু কাজ আছে। হ্যাঁ এটা হচ্ছে মেনলি হচ্ছে মাথায় করে নিবে, আরেকজন ধরেন এটা পরিমাপ করবে, তারপরে ধরেন আরেকজন হচ্ছে কি জিনিসটা ঠিকঠাক মতো বসাইছে কিনা দেখবে, তো এক এক কাজে এক একজনকে অ্যাসাইন করে রাখে সেই কাজগুলো, যে যেটা নিয়ে দেখতেছে সেই কাজ কাজটা ও ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেয়। এরপর অর্ডার ডেলিভারি হচ্ছে কি, অর্ডার ডেলিভারি হলো অমুক 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 কাজগুলো করছে, তো তারা যে কাজ করছে তাদের এত টাকা বেতন জমছে, এই বেতনের অ্যাগেনস্টে এই কাজ করতে হবে, এইভাবে এই জিনিসগুলোকে করে। এখন তো এটা তো ঘুরতেছে, কি করব, এটাকে আলাদা অ্যাপ্লিকেশন খুলে দিয়ে দিব। আমরা কি এটা সার্ভারে আছি? না এটা তো না না সরি, হ্যাঁ সার্ভারে, তাহলে একটু আইএসটা দেখি। ও আইএস তো আপনি সামনেই আছে, জিএমএস এর জন্য আলাদা অ্যাপ্লিকেশন পুল ক্রিয়েট করে দিলে ভালো হতো, নাকি পুল ক্রিয়েট করলেও ঘুরবে? কিন্তু আর পুলের কারণে এটা ডিসকানেক্ট হয়ে আবার রিকানেক্ট হবে। আচ্ছা ইনভ্যালিড কলাম নেম, জয়েন্ট সার্ভার নেম, এটা টেবিলটাতে নাই, ডাটাবেজের এই টেবিলটাতে আমরা মনে হয় প্রোগ্রামে আপডেট করছি কিন্তু টেবিলটা আপডেট করা হয়নি, ওই জন্য আসতেছে না। লোডিং, লোডিং এর ভিতরে কি কি আছে, এখানে আছে অর্ডার নাম্বার, লাইটার নেম, মোবাইল নাম্বার,
কমেন্টস ডেট, কমপ্লিট ডেট, হ্যাচ নাম্বার, লোডিং স্ট্যাটাস। তো এটা হচ্ছে লোডিংয়ের জন্য এগুলো ইনফরমেশনগুলো লাগে, মানে এখানে হইতে পারে যে কয় দিনে লোড হয়েছে বা কবে এটা ছেড়া যাবে এই ধরনের। আর ডেলিভারি ইনফো হচ্ছে যে লোডিংগুলো হয়েছে ওই লোডিংগুলোকে আবার ডেলিভারি দেখায়। তো ডেলিভারি যদি ফিনিশড হয়ে যায়, এটা বিভিন্ন ধরেন 4টা ঘাটে গিয়ে ডেলিভারি করবে, একটা লাইটারে 10 টন যে প্রোডাক্টটা আছে 4টা ফ্যাক্টরিতে ডেলিভারি করতে হবে, তাহলে স্টেপ বাই স্টেপ ডেলিভারি দেখায়। আর যদি একবারে ডেলিভারি হয়ে যায় তখন একবারে ডেলিভারিটা ডেলিভারি ফিনিশ দিয়ে দেখায় দেয়। তো তো ফাইনাল যেটা সেটাকে ডেলিভারি দেখায়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা দেখাবেন ওনাকে, উনি যদি বুঝে তো বুঝলো, এটাকে ইগনোর করে যাবেন। অ্যাসাইন লাইটার যেটা আছে এটাকে ইগনোর করে যেতে হবে। লোডিং ইনফো, অর্ডার ডেলিভারিটা বুঝলাম না, হ্যাঁ মানে অর্ডার ডেলিভারি দেখাবো নিয়ে বলতেছিলি যে অর্ডার ডেলিভারি হচ্ছে যে আমরা তো উঠাইছি বস্তাগুলা মাদার ভেসেল থেকে লাইটারে উঠাইছি, উঠানোর পরে বিভিন্ন ঘাটে চলে গেছি, ঠিক আছে। এখন একটা লাইটারের ধরেন হচ্ছে কি আবুল খায়ের স্টিল সেও ডেলিভারি করতে হবে, আবুল খায়ের সিমেন্টেও ডেলিভারি করতে হবে, শাহ সিমেন্টেও ডেলিভারি করতে হবে। তাহলে আগে স্টিলে গিয়ে 5 টন ডেলিভারি করলো, এরপরে সিমেন্টে গিয়ে আরো 5 টন ডেলিভারি করলো, বুঝছেন? তারা একবার ডেলিভারি করলো তখন কি একবার সেভ দিবে? হ্যাঁ, এভাবে একটা চারবার ডেলিভারি করলে চলবে, একবার সেভ দিবে, ইয়েস। এভাবে চারবার চলবে। চারবার হইলে চারবার চলবে, কোনো সমস্যা নেই। আর যদি একবারে কাজ শেষ হয় তখন যখন যে লাস্ট যেবার শেষ হবে ওইবার কি কারেন্ট স্ট্যাটাস ইয়া করবে, ডেলিভারি ফিনিশ হ্যাঁ, দেখাবে? ডেলিভারি ফিনিশ দিবে, ইয়েস। এখানে এই যে লাইটার যেটা ওটা অলরেডি সিলেক্ট করছে, লাইটারের নাম, অর্ডার নাম্বার, অ্যারাইভাল ডেট, এগুলো সবগুলা অ্যাসাইন লাইটারে আছে, কমেন্স ডেট, কমপ্লিটেড ডেট। এখান থেকে চাইলে এগুলো মডিফাই করে দিতে পারে, কিন্তু অটোমেটিক আসবে, বুঝছেন? ওই লাইটারটা যে যাচ্ছে, এরপরে জোন এবং ঘাট, কোন জোনের কোন ঘাটে গিয়ে ডেলিভারি করতেছে এটা সিলেক্ট করবে। এরপরে ডেলিভারি টু কোন গোডাউনে ডেলিভারি করতেছে এটা, ও আচ্ছা এটা ডেলিভারি হচ্ছে ডিওর অ্যাগেনস্টে ডেলিভারি না এটা গোডাউনের অ্যাগেনস্টে ডেলিভারি, কথা বুঝছেন? তো যদি গোডাউনের দিও অ্যাগেনস্টে, মানে কি? হ্যাঁ, দিও মানে ডেলিভারি অর্ডার, ঠিক আছে, স্যার কি অর্ডার? ডেলিভারি অর্ডার, আচ্ছা এখন স্যার যতবার চলবে চলবে, একবার দিছি সেভ দিব, এইভাবে শেষবারের সময় ডেলিভারি ফিনিশ দেখায় তারপরে সেভ দিব। হ্যাঁ শেষবারে ডেলিভারি। এখানে গোডাউন হইলে গোডাউন নেমটা সিলেক্ট করবে, ঠিক আছে। আর যদি ডিওর অ্যাগেনস্টে হয় ডেলিভারি অর্ডার, আপনি তো জানেন ডেলিভারি অর্ডারটা কি, ডেলিভারি অর্ডার হচ্ছে স্লিপ কাটে। ধরেন সিটি গ্রুপ, সিটি গ্রুপের 100 বস্তা খেজুর লাগবে বা 100 বস্তা চিনি লাগবে, হ্যাঁ, তো ফ্রেশ সুপার রিফাইন সুগারের জন্য ওদের ফ্রেশের ফ্যাক্টরিতে ওটা পাঠাবে। তো সিটি গ্রুপ সিলেক্ট করলো, তারপরে এটা ডেলিভারি অর্ডারটা বিসমিল্লা গ্রুপকে দিছে যে আমার চিনিটা নিয়ে ডেলিভারি করে দিয়েছেন। তো ওরা ডেলিভারি অর্ডারটা সিলেক্ট করবে, এরপরে ডেলিভারি অর্ডার নাম্বারটা লিখে দিবে এখান যে সিটি গ্রুপের এত নাম্বার ডেলিভারি এগেনস্টে ডেলিভারিটা হচ্ছে, সিএনএফ নেম, ও এখান তো অনেকগুলো সিএনএফ আছে, তখন দেখেনি কেন জানি না। আমরা একটা সিলেক্ট করি সিএনএফ নেম, তারপরে নাম্বার অফ ট্রাক, হ্যাঁ নাম্বার অফ ট্রাকটা কি, কয়টা ট্রাক, টোটাল কয়টা ট্রাক, ধরেন টোটাল 500টা ট্রাক, নাম্বার অফ ব্যাগ, হ্যাঁ মানে ওই লাইটারেজ থেকে আবার ট্রাকে তুলে, হয়তো 50টা ট্রাকে টোটাল 5000 ব্যাগ তুলছে প্রতি ট্রাকে, ট্রাকে 100 বস্তা করে ব্যাগ মানে বস্তা করে তুলছে, টোটাল গ্রস ওয়েট কত দাঁড়াইছে সেটা লিখে দিল, আর নেট ওয়েট কত সেটাও লিখে দিল। তারপরে হ্যাঁ রিমার্ক, কোনো রিমার্ক থাকলে লিখে দিল, এটা সেভ দিয়ে দিল। সেভ করে দেখাইতে হবে না কাস্টমারকে, বলবেন যে হ্যাঁ এইভাবে এন্ট্রিগুলা করে দিবে, কারণ সেভের ক্ষেত্রে আমরা অনেক কিছু মিস করতে পারি, যেটা হয়তো আমরা হিসাব নিকাশ মিলাইতে পারবো না। তো এটা নিয়ে হেডেক নেওয়ার দরকার না, এটা কাস্টমারই বুঝবে, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে অ্যাকাউন্টসে চলে যাবেন, ওইটা গেছে ওই ওইখানে হচ্ছে কাস্টমার রিলেটেড যা কিছু আছে, এমপ্লয়ি রিলেটেড সব কিছু, কাস্টমার রিলেটেড সব কিছু, আর হচ্ছে হিসাব নিকাশের সব কিছু, ঠিক আছে। এখানে হচ্ছে ওনার হিসাব নিকাশের জন্য ওনার অ্যাকাউন্টসে যা যা ইনফরমেশন হেডগুলা সেট আপ করবে, এই যে শুধু হেড সেট আপটা দেখাবেন,
বলবেন যে ওনার অ্যাসেট লাইবিলিটিস ইনকাম এক্সপেন্স ইকুইটি ওই অনুযায়ী ওনাকে হেডগুলা সেট করে নিতে হবে, খরচগুলা খরচের খাতে, অ্যাসেটের খাতে অ্যাসেটগুলা, লাইবিলিটিসের খাতে, হ্যাঁ লাইবিলিটিস মানে দেনাদার, কে কে আমার কাছে টাকা পাবে, অ্যাসেট মানে হচ্ছে আমার কি কি সম্পদ আছে, হ্যাঁ আমার টাকা আছে, ব্যাংক আছে, এগুলা এগুলো আপনি জানেন সব কিছুই। তো তারপর একবার পড়ে দাও আর কি, ক্লায়েন্টকে একবার পড়ে দিবেন, ইনকামের আন্ডারে হচ্ছে আয়ের খাত কোনগুলা কোনগুলা সেগুলাকে দিবে, আর এক্সপেন্সেস আন্ডারে এক্সপেন্সের খাত কোনগুলা কোনগুলো ওগুলো দিবে। আমরা সব কিছু ওনাকে ট্রেন আপ করে দিবো ওগুলো নিয়ে। আপাতত ওনাকে হেডেক নিতে নিষেধ করবেন, বলবেন যে আপনি যখন বলবেন তখন আমরা জিনিসটা সুন্দরভাবে আপনাকে ট্রেন আপ করে দিব, আপনি শুধু প্রতিদিন ডেইলি ভাউচারগুলো এন্ট্রি করবেন। আচ্ছা, ওনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সেট আপের যে ইনফরমেশনগুলো ওইগুলো ওনার এখান থেকে করবে, যেটা লাগবে ওটা উনি এন্ট্রি করে দিবে, ঠিক আছে? তারপরে ডাটা এন্ট্রিতে, উনি ডাটা এন্ট্রিতে এসে কি করবে, ডাটা এন্ট্রিতে বিল করবে, এই যে বিলিং থেকে উনি বিলগুলা করবে। তো কাস্টমারকে বিল পাঠায়, সেই বিলটা এখান থেকে করে দিবে, অর্ডার ওই কাস্টমার যে ওয়ার্ক অর্ডারটা দিছে ওই ওয়ার্ক অর্ডারের এগেনস্টে কত নাম্বার বিল, ইনভয়েস নাম্বার, অ্যামাউন্ট কত, বিলটা এখানে প্রিন্ট হয় না, বিলটা ওনারা ম্যানুয়ালি অনেক ডিটেল করে দেয়। কাস্টমার যদি বিল করাটা চায় যে না আমি সফটওয়্যার করব, তাহলে ঠিক আছে অসুবিধা নেই, করে দিব। আর ভাউচার এন্ট্রি হচ্ছে ডেইলি, যে ভাউচারগুলো এন্ট্রি হচ্ছে আয় ব্যয়ের হিসাবের খাত খাতগুলো সেগুলো ভাউচার এন্ট্রি থেকে দেখবে। আর ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যেটা যেখান থেকে অ্যাকচুয়ালি ওনারা কোনো একটা কাস্টমার বা কোনো একটা সাপ্লায়ার অথবা যে কারোই ব্যালেন্সটা একটু 19-20 হয়েছে, ওনার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তখন ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট থেকেই যাবে। রিপোর্টের আন্ডারে অনেকগুলো রিপোর্ট আছে, লেজার বুক, চার্ট অফ অ্যাকাউন্টস, ইনকাম স্টেটমেন্ট, এগুলো সবগুলো পড়ে দিবেন ওনাকে। ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, ব্যাংক বুক, অ্যাকাউন্ট গ্রুপ লেজার, সাব অ্যাকাউন্ট লেজার, কন্ট্রোল অ্যাকাউন্ট লেজার, হ্যাঁ হেড অ্যাকাউন্ট লেজার, ট্রেড রিসিভেবল, ব্যাংক অ্যাকাউন্ট সামারি, এজেন্ট সামারি, তারপরে এজেন্ট ডিউটি সামারি, ওনার যদি এজেন্ট থাকে সেগুলোকেও এখানে দিয়ে দিতে হবে। তো এইখান থেকে আপনি চলে যাবেন এইচআর পেরোল মডিউলে। এইচআর পেরোল মডিউলে ওনার যে এমপ্লয়িগুলো আছে ওদের ডিপার্টমেন্টগুলো কী কী, যেমন এখানে ডিপার্টমেন্টগুলো আছে অ্যাকাউন্টস, অ্যাডমিন, খোকন, মান্নান, অপারেশন, এই চারটাই পাঁচটাই ওনার ডিপার্টমেন্ট, সেইগুলা বলে দিবেন। সেকশন, ওনার সেকশনে কী কী আছে সেগুলো দেখাই দিতে হবে, যেমন অ্যাকাউন্ট সেকশনের আন্ডারে, অ্যাকাউন্টসের আন্ডারে আছে ব্যাঙ্ক অ্যান্ড ট্যাক্স, ব্যাট, হ্যাঁ ক্যাশ পেমেন্ট, কালেকশন, এগুলো সেকশনগুলো ওনারা জাস্ট দেখাই দিয়েছেন। যেমন অপারেশন ডিপার্টমেন্টের আন্ডারে কী কী সেকশন আছে, এসকট আছে, ড্রাফট সার্ভে আছে, সিলম্যান আছে, এগুলো ওনারা বুঝবেন, আমাদেরকে অত হেডেক নিতে হবে না। এবং ডেজিগনেশনগুলো সেট করে দিবেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাজুয়াল, কুক, ডাইরেক্টর, ড্রাইভার, ওনাদের যত ধরনের মানে এইচআর পেরোলের যত ধরনের ডেজিগনেশন, যত এমপ্লয় থাকবে সবার ডেজিগনেশনগুলো এখানে সেট করে নিবে। এরপরে ডিউটি শিফট, এখানে ওদের শিফটিং ডিউটি হয়, হ্যাঁ তো শিফটিং ডিউটিগুলোকে দেখাই দিতে হয়, এ বি সি, ডে নাইট, হ্যাঁ ডে ডে অ্যান্ড নাইট, তারপর নো ওয়ার্ক, তারপর এরকম কিছু শিফটের ওনাদের প্রয়োজন অনুসরণ সেট করে নিছেন। এরপরে হচ্ছে ওয়ার্ক টাইপ, ওয়ার্ক টাইপগুলো কী কী আছে, কী কী ধরনের কাজ হয়, ধরেন এখানে বোট ফেয়ার, অ্যালাউন্স ফর নাইটলি ডিউটি, এসকর্টিং, এটা এক ধরনের ওয়ার্ক টাইপ, হ্যাঁ তারপরে ইফতার, ইফতারের অ্যালায়েন্স এক ধরনের ওয়ার্ক টাইপ, মেডিকেল অ্যালায়েন্স এক ধরনের ওয়ার্ক টাইপ, মাদার ভেসেল ডিউটি এটা এক ধরনের ওয়ার্ক টাইপ। মেনলি হচ্ছে ওরা ট্যালি ওয়ার্ক টাইপে বেশি হয়, স্কেলিংটা বেশি হয় বা স্কেল বলে, তারপরে হচ্ছে সুপারভাইজিংটা অনেক বেশি হয়, এগুলাই। এরপরে এজেন্টস অবলিক ইন্ট্রোডিউসার, এজেন্টস হচ্ছে এই এমপ্লয়িকে যে এনে দেয় প্রতিবার তার ডিউটির উপরে 20 টাকা করে, ওই এজেন্ট পাইতে থাকে আজীবনের ইনকাম, বুঝছেন তো? এবং এটা সফটওয়্যারে ক্যালকুলেশন হয়, এটা ওনাকে বলে দিতে হবে, এজেন্ট কমিশন সিস্টেমটা আমাদের করা আছে, ঠিক আছে? এটা আপনি স্পেশালি লিখে নিতে পারেন, এটা হাইলাইট করতে হবে যে অটোমেটিক একটা ডিউটির উপরে, ডিউটি অ্যামাউন্টের উপরে এজেন্ট কমিশনটা জমা হয়ে যাবে, ঠিক আছে লিজা? আচ্ছা, এরপরে হচ্ছে এমপ্লয়ি সেট আপ। এমপ্লয়ি সেট আপের ভিতরে একটা এমপ্লয়ি যাবতীয় যত ইনফরমেশন সব কিছু আছে, এমপ্লয়ি টাইপ, এজেন্ট, হ্যাঁ ডিপার্টমেন্ট, সেকশন, ডেজিগনেশন, তারপরে এমপ্লয়ির নাম কি, এমপ্লয়ির মোবাইল নাম্বার কি, নাম এবং মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবে ওরা। এরপরে বাপের নাম এবং বাপের মোবাইল নাম্বার, ছবি, তারপরে ফ্যামিলি ডিটেলস, পরিবারের প্রতিটা সদস্যের নাম, ঠিকানা সব কিছু রাখে,
হ্যাঁ, এগুলো সেন্সিটিভ এমপ্লয়ি, তো এদের সব ধরনের ইনফরমেশন এরা কালেক্ট করে রাখে, তো রিলিজিয়ন, পারমানেন্ট, হ্যাঁ, এমপ্লয়ি কোড, জয়নিং ডেট, স্যালারি, একদম ফিঙ্গারপ্রিন্ট সহ রাখে। আচ্ছা, এরপরে হচ্ছে এমপ্লয়ি ডিপার্টমেন্টস, এমপ্লয়ি ডকুমেন্টস। এমপ্লয়ি ডকুমেন্টসের মধ্যে হচ্ছে কি, এই যে একটা এমপ্লয়ি, এই এমপ্লয়ির কী কী ডকুমেন্ট আছে, সেই এমপ্লয়িগুলোকে ধরেন একটা 1950 নাম্বার এমপ্লয়ি, এই এমপ্লয়ির এসএসসি পাশের সার্টিফিকেটটা নেওয়া হয়েছে, এখানে ফাইলটা আছে নাই, ওদের ওদের সার্ভারে আছে, ঠিক আছে, এগুলো সব নিয়ে নেওয়া হয়েছে এবং এটার যে কোনো সময় ওরা চাইলে সার্টিফিকেটগুলো দেখতে পারে, এই যা সিলেক্ট করে দিলে ওগুলো দেখাবে, এনডি, এনসি, ক্লাস 8, বায়ো, সিএমটি, যা যা লাগবে এগুলো সব কিছু ডকুমেন্ট লাইব্রেরিতে থাকবে। এগুলো খুব ইম্পর্টেন্ট এক একটা বিষয়, অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে যাতে কাস্টমারকে আমরা দিতে মিস না করি। এরপরে হচ্ছে ডিউটি এন্ট্রি। ডিউটি এন্ট্রি হচ্ছে এই যে একটা এমপ্লয়ি কোথায় কি কাজ করছে সেইটা নিয়ে, উনি যেভাবে চাইবে ওনারটা ওইভাবে করে দিব, এরা অনেক ডিটেল রাখে হিসাব নিকাশের জন্য, সেটা এখান থেকে এন্ট্রি করবে। তারপরে হচ্ছে পেমেন্ট এন্ট্রি, পেমেন্ট এন্ট্রিটা হচ্ছে কোন এমপ্লয়িকে কবে কত টাকা কি দেওয়া হয়েছে সেগুলো এখান থেকে এন্ট্রি করে দেয়। তারপরে হচ্ছে মান্থলি অ্যাটেন্ডেন্স, এখানে মান্থলি অ্যাটেন্ডেন্সটা নিয়ে বলতে হবে না, এটা দেখানোর দরকার নেই, ডিউটি এন্ট্রি এবং পেমেন্ট এন্ট্রি দেখাইলেই হয়ে যাবে, আর সেট আপের আন্ডারে সবগুলাই দেখাবেন, ঠিক আছে। হ্যাঁ, এরপরে রিপোর্টের আন্ডারে লিস্ট অফ এমপ্লয়িজ, পারফরমেন্স অ্যানালাইসিস, ডিউটি স্যালারি, এখানে অনেকগুলো রিপোর্ট আছে, পারফরমেন্স অ্যানালাইসিস করে এমপ্লয়িদের কবে কে কত টাকা স্যালারি নিছে, কত টাকা তার পাওনা আছে, তার পে স্লিপ, হ্যাঁ, তার লেজার, তারপরে অ্যাটেন্ডেন্স হিস্ট্রি, এই পুরো এক মাসে সে কয়বার কত দিনে কোথায় কি কাজ করছে সেগুলো সব কিছু ওরা চাইলে দেখতে পারে। তো মেনলি হচ্ছে এটাই, ওনাকে যা কিছু দেখাবেন লাইটার্স থেকে শুরু করে অর্ডার ক্রিয়েশন, অর্ডার ক্রিয়েশন অ্যাগেনস্টে ডিউটি এবং অ্যাকাউন্টসে যত ধরনের আয় ব্যয়ের হিসাব নিকাশ আছে সব কিছু আমাদের করা আছে, ওনার যা রিকোয়ারমেন্ট এর মধ্যে দিবেন ওইগুলো আপনি নোট করে নেবেন, ওনার সাথে 100% মিলবে না, 60% মিলবে, বাকি 40%টা উনি বললে বলবেন যে আপনি কোনো কিছু রেখে দিয়েন না, আপনার কি কি লাগবে আপনি পুরোপুরি সবগুলা নিয়ে বলবেন, আমরা ওটার উপরে আপনাকে একটা প্রাইসিং দিব, ঠিক আছে। তো এটা বলে আপনি মোটামুটি ক্লোজ করে দিতে পারবেন ইনশাল্লাহ। লিজা, আশা করি বুঝাতে পারছি। জি স্যার, আমাকে একটু ভিডিওটা তাহলে